অনেকের ক্ষেত্রে অকুপেশনাল এক্সপোজার এইগুলো থেকে সিওপিডি হতেই পারে মানে পলিউশন ইজ এ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন সিওপিডি ডেফিনেটলি এর থেকে ব্যাপারটা হওয়াটা অনেক বেশি কমন কেননা লামের যে চেঞ্জেস গুলো যে স্ট্রাকচারাল পরিবর্তনগুলো হওয়ার পরে তার ক্ষমতা হ্রাস পেয়েছে সেগুলো মোস্ট অফ দা কেসেস আর নট রিভার্সিবল দিনপদার হসপিটালের পডকাস্টে আপনাদের সম্পর্কে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতপ অন্যান্য দিনের মতোই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা হাজির হয়েছি এই পডকাস্ট নিয়ে আপনাদের সামনে তার কারণ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই পডকাস্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি চেষ্টা করি আপনাদেরকে সচেতন করতে যাতে অনেকটা রোগমুক্ত সমাজ আমরা দেখতে পাই আগামীতে এবং মানুষ যাতে সুস্থ থাকতে পারেন একটু সচেতন থেকে তারই একটা প্রয়াস এই পডকাস্ট আমরা আজকে আলোচনা করব সিওপিডি নিয়ে এবং সেই সিওপিডি কি সে বিষয়ে আমরা কিভাবে সচেতন থাকতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট পার্মোনারিস্ট ডক্টর রিক ব্যানার্জি আপনাকে স্বাগত ডক্টর ব্যানার্জি আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা করব এই সিওপিডি টার্মটা আমরা ভীষণ এখন তো কমন অনেকের মুখেই শুনতে পাই এই যে ক্রনিক অবস্ট্রাকটিভ পার্মোনারি ডিজিজ এই সিওপিডি আসলে কি কি সিমটম দেখলে আমরা বুঝবো যে সিওপিডি হয়েছে সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যদি খুব সিম্পলি এক্সপ্লেন করি মানে এটা একটা শ্বাসকষ্টের অসুখ এবং আজকের দিনে খুব ইম্পর্ট্যান্ট কেন না এর ডিজিজ বার্ডেন যেটা সোসাইটিতে ভীষণভাবে বেড়ে চলেছে এবং ইন্ডিয়াতে আমাদের দেশে একটা খুব সিগনিফিকেন্ট নাম্বার এবং পুরো গ্লোবাল যে সিওপিডি এর তার একটা লার্জ পোর্শন ইজ ফ্রম ইন্ডিয়া সিমটম হিসেবে যদি বলি মেন প্রধান জিনিস হচ্ছে শ্বাসকষ্ট এখন শ্বাসকষ্ট বলতে আমি কি বুঝি প্রথমে পেশেন্ট যেটা অনুভব করেন বা যে কারণে আসেন তার কারণ হচ্ছে হাঁপিয়ে যাওয়া শ্বাসকষ্ট তো বললেই একজন বসে বসে হাঁপাচ্ছে এরকম হয় না সব সময় কি হয় না আগে যতটা চললে বা কাজ করলে তার কোনো সমস্যা হতো না ততটুকুনি করলে সে হাঁপিয়ে যাচ্ছে আগের থেকে অনেক সহজে হাঁপিয়ে যাচ্ছে এর সঙ্গে আছে কাশি যেটা ইউজুয়ালি থ্রু আউট দ্য ইয়ার পারসিস্ট করে এবং তার সঙ্গে কখনো কখনো একটা বা শ্বাসকষ্টের বাড়াবাড়ি স্পেশালি বারে বারে লাঙের ইনফেকশন হওয়া এইগুলো সিওপিডির খুব সাধারণ সিমটম এবং কাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট number 1 which is smoker uh, the ke अच्छा পল্যুশন কি এর ইনডোর এন্ড আউটডোর পল্যুশন এখন আপনি বলবেন ইনডোর পল্যুশন কি ইনডোর পল্যুশন বলতে প্রাইমারিলি বোঝা যায় যে বাড়িতে যে সমস্ত স্মোক ডাস্ট ফিউমস এগুলোতে আমরা এক্সপোজড হই এটা বায়োমাস ফুয়েল মানে যে রান্না করা হচ্ছে যে জিনিসগুলো জ্বালিয়ে সেইগুলো থেকে শুরু করে হাউস ডাস্ট এবং আরো अदर टाइप्स অফ

আলফা ওয়ান অ্যান্ট্রোটিপসিন ডেফিসিয়েন্সি যাতে কিনা সিওপিডি হওয়ার চান্সেস বেশি থাকে ফাস্ট মোস্ট ইম্পর্টেন্টলি একটা খুব মাল্টিফ্যাক্টোরিয়াল একই এক্সপোজারে প্রত্যেকের অসুখ হবেই এমন কথা নেই কিন্তু সেই যে একটা জেনেটিক প্রেডিসপোজিশন বলতে পারেন তার সঙ্গে ইন্ডিভিজুয়ালের লাইফে কি এক্সপোজার ঘটছে কি কি ঘটনা ঘটছে তার ফুসফুস এবং তার শরীরের সঙ্গে এইগুলোরই আউটকাম হচ্ছে সিওপিডি যারা ধরুন স্মোক করেন না তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কতটা আজকের দিনে আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে যা ছিল তার থেকে আজকের দিনে নন স্মোকারদের ক্ষেত্রেও সিওপিডি হয়ে থাকে স্পেশালি আরবান পলিউশন হ্যাঁ আবার অনেকের ক্ষেত্রে অকুপেশনাল এক্সপোজার এইগুলো থেকে সিওপিডি হতেই পারে মানে পলিউশন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন সিওপিডি ডেভেলপমেন্ট কি এটা মানে এরকম কি দেখা গিয়েছে যে একদম সদ্যজাত শিশুদের ক্ষেত্রেও কি না সদ্যজাত শিশুদের ক্ষেত্রে ক্রনিক অবস্ট্রাকটিভ লাং হয় হয় না ইউজুয়ালি আগে 40 প্লাস পপুলেশন বা ইভেন 30 প্লাস পপুলেশনও হতে পারে বাট সদ্যজাত শিশুদের ক্ষেত্রে ক্রনিক অবস্ট্রাকটিভ লাং কোন বয়স থেকে আমরা যাদের ধরুন এটা কি আদেও কনজেনিটাল আমি যেটা প্রশ্নটা করছি না কনজেনিটাল হচ্ছে যে প্রবলেমটা আপনাকে বললাম একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস हैव बीन আইডেন্টিফাইড আলফা ওয়ান অ্যান্টিট্রিপস ইনডিফিসিয়েন্সি যাতে কিনা বারে বারে ফুসফুসের ইনফেকশন হতে পারে কিন্তু আদার দ্যান দ্যাট এমন অনেক অসুখ আছে যেটা পুরোপুরি কনজেনিটাল মানুষ নিয়ে জন্মেছে বা জন্মের পরে ডেভেলপমেন্ট হলো দিস এই অসুখটা কিন্তু শুধু ওইভাবে হয় না এর সঙ্গে ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সেস ভেরি ইম্পর্টেন্ট তার মানে একটা মাল্টি ফ্যাক্টর কাজ করছে এটার মধ্যে সেক্ষেত্রে আমরা কোন বয়স থেকে এই রোগের প্রাদুর্ভাব দেখতে পাই মোটামুটি ধরুন মিডল এজ মানে অ্যারাউন্ড লেট থার্টিজ বা ফর্টিজ এর পর থেকে যদি খুব আর্লিয়েস্ট এজ এজও বলি তাহলে থার্টিজ বা ফর্টিজ এর পর থেকে এই অসুখের প্রকোপ দেখা যেতে পারে ইউজুয়ালি ফিফটিজ এন্ড সিক্সটিজ হচ্ছে দি রাইট এজ যখন কে ডায়াগনোস্ট হয় সেক্ষেত্রে আমরা আগে থাকতে যদি একটু প্রোটেকশন নিতে পারি ধরুন স্মোক করার ব্যাপারটা আপনি বললেন কিন্তু পলিউশনটা তো ধরুন আটকানো সম্ভব না সেক্ষেত্রে কি সিমটম দেখলেই আমরা ডক্টরের কাছে যাব দেখুন একটা হচ্ছে যে শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে একটা ফুসফুসের থেকে যেমন হতে পারে তেমনি কার্ডিয়াক কারণে হতে পারে এবং পপুলেশনে ডেফিনেটলি হার্টের থেকে ব্যাপারটা হওয়াটা অনেক বেশি কমন যে হাঁটতে গেলে যাচ্ছে তো সেই ধরনের কিছু যদি না থাকে কোনো কার্ডিয়াক কন্ডিশন রুলড আউট হয় তাহলে এক্সারসাইজ ইন্টলারেন্স মানে হার্টলে হাঁপিয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে সারা বছর কাশি থাকছে এগুলোতে ডেফিনেটলি ওনার যে রেগুলার ফিজিশিয়ান তাকে ভিজিট করা ইজ ইম্পর্টেন্ট এবং সিওপিডি ডায়াগনোসিসের একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে ইটস সিম্পল টেস্ট এটাকে আমরা স্পাইরোমেট্রি বা অনেক সময় ব্রডলি পালমনারি ফাংশন টেস্টও বলা হয় সেইটা খুব ইম্পর্টেন্ট চেক করে দেখা যে এরকম সিমটম যার হচ্ছে বছরের মধ্যে তিন মাস বা ছ মাস এরকম সার কাশি থাকছে তার একটা রেসপিরেটরি স্ক্রিনিং টেস্ট স্পাইরোমেট্রি করা ইজ ভেরি ইম্পর্টেন্ট আর বয়স্কদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি শ্বাসের সমস্যাটা থাকেই সেক্ষেত্রে তাদেরকে আমরা আগে থাকতে কি সিওপিডি ধরে নেব না ক্ষেত্রে অন্য কোন ব্যবস্থা নেওয়া উচিত বলে অল্প বয়স অল্প বয়স বলতে কুড়ি পঁচিশ না ধরুন থার্টি লেট ফর্টি ফর্টি ফাইভ এরকম যে বয়স সেই এজ গ্রুপে প্রবলেম হচ্ছে আন্ডার ডায়াগনোসিস এবং বয়স্কদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে ওভার ডায়াগনোসিস কেননা হাঁপিয়ে যাওয়াটা এটা একটা একজনের সিভিয়ার অ্যানিমিয়া থেকে তার জয়েন্টের প্রবলেম থেকে হার্টের প্রবলেম থেকে কিডনির প্রবলেম থেকে অনেক কারণে এই হাঁটতে গেলে হাঁপিয়ে যাওয়া শ্বাসকষ্ট হতে পারে তো সেটা লাঙের থেকেই হচ্ছে কিনা দ্যাট নিডস টু বিউ ডাউট এক্ষেত্রে আমরা কি এটাকে একটা সিনটম ধরতে পারি বারবার ধরুন কারোর লাং ইনফেকশন হচ্ছে বারবার ধরুন ব্রঙ্কিয়াল প্রবলেম হচ্ছে সেগুলো কি আমরা সিওপিডি সিনটম হিসেবে ধরতে পারি হ্যাঁ এটা অ্যাজমাস সিনটামো অন কন্ট্রোল অ্যাজমা সিনটামো যেমন হতে পারে তেমনি সিওপিডির ও ওয়ান অফ দ্য কমনিস্ট হচ্ছে বারবার চেস্ট ইনফেকশন হওয়া যে পেশেন্ট কার ক্ষেত্রে যাদের এই রিস্ক গুলো রয়েছে নাম্বার নাম্বার ইজ স্মোকার খুব হয়তো ডেন্সলি পপুলেটেড জায়গায় জায়গায় থাকেন অনেক সময় মা ঠাকুমাদের ক্ষেত্রে যাদের যারা আগে ধরুন কাঠের উনুনে বা কয়লার উনুনে রান্না করেছেন দীর্ঘদিন তাদের ক্ষেত্রে এই মানে সাসপেশনটা থাকা ইজ ইম্পর্টেন্ট যদি আমরা ধরুন ডায়াগনোসিস হয় যে কোনো একজন পেশেন্টের সিওপিডি রয়েছে সেক্ষেত্রে ট্রিটমেন্টের প্রসিডিউর কে আমরা বলি নাম্বার ওয়ান প্রিভেন্টেবল এন্ড ট্রিটেবল কন্ডিশন প্রিভেন্টেবল ইয়েস কোর্স আপনি পলিউশন কতটা প্রিভেন্ট করতে পারবেন ইজ নট নন বাট সিগারেট স্মোক ইজ প্রিভেন্টেবল এন্ড ডেফিনেটলি ট্রিটেবল এবং সিওপিডি ট্রিটমেন্ট এখনকার দিনে প্রত্যেক দিন ইম্প্রুভ করছে মেইন চিকিৎসা হচ্ছে ইনিশিয়েশন আফটার ডায়াগনোসিস হচ্ছে ইনহেলেশন থেরাপি মানে যেটা ইনহেলার রোটা ক্যাপ বা এনি ফর্ম অফ ইনহেলেশন থেরাপি হচ্ছে সিওপিডি প্রাইমারি ট্রিটমেন্ট এবং তার সঙ্গে देयर আর অ্যাডজাস্ট আচ্ছা সিওপিডি তো নিশ্চয়ই স্টেজ আছে মানে ধরুন ডায়াগনোসিস যখন হচ্ছে তখন তো নিশ্চয়ই একটা স্টেজ আছে যে এই پیشنট কোন স্টেজে রয়েছে কোন স্টেজটা গেলে এটা খুব সিরিয়াস একটা স্টেজ এটা বলা যেতে পারে সিওপিডি স্টেজিং হয় হচ্ছে এক নম্বর যেটা বললাম ডায়াগনোসিস করতে গেলে লাং ফাংশন পালমোনারি ফাংশন টেস্ট তার সঙ্গে পেশেন্টের সিম্পটম কতটা সিভিয়ার তা সেটা অ্যাক্সেস করার আমাদের উই হ্যাভ টুলস দেন কোয়েশ্চেন এবং তার শ্বাসকষ্ট সেটা সিভিয়ারিটি মেজার করার উই হ্যাভ গ্রেডিং এই তিন এই কতগুলো জিনিসকে একসঙ্গে করে উই ক্লাসিফাই সিওপিডি এবং এর মধ্যে তো আপনি যদি মানে এটা পুরোপুরি মেডিকেল এর মধ্যে চলে যাচ্ছে বাট ডেফিনেটলি আমি যদি বলি যে কাদের ক্ষেত্রে হ্যাঁ ডিজিজ ইজ ভেরি সিভিয়ার বা রিস্ক অনেক বেশি সেক্ষেত্রে এক নম্বর যার ধরুন বারে বারে মুখের ইনফেকশন হচ্ছে নাম্বার টু বছরে একবার বা দুবার বা তার বেশিবার হয়তো হসপিটালাইজড হতে হয়েছে নাম্বার থ্রি বাড়ির মধ্যে খুব সামান্য কাজ করলেন ধরুন স্নান করে এলেন হাঁফিয়ে যাচ্ছে এদের যে দিস অনেক বেশি চিন্তার ব্যাপার মানে অসুখটা অলরেডি অ্যাডভান্সড অসুখ এবং লাং ফাংশন ডেফিনেটলি অনেক কমে গেছে এছাড়াও একটা পপুলেশন থাকেন যাদের বাড়িতে অক্সিজেন নিতে হচ্ছে বা অন্য কোনো ধরনের রেসপিরেটরি সাপোর্ট নিতে হচ্ছে ডেফিনেটলি দোজ আর অ্যাডভান্সড ডিজিজ বেশ এটার ক্ষেত্রে মানে ধরুন অ্যাডভান্স স্টেজে রয়েছে সেই ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর থাকে মানে এটা কি মানে ফ্যাটাল হতে পারে অবশ্যই ধরুন अराउंड টোটাল মর্টালিটি ইন ইন্ডিয়াতে অ্যাপ্রক্সিমেট ই হচ্ছে 10 টু 13% ডেথস আর কজ বাই সিওপিডি গ্লোবালি বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভেরিয়েশন আছে এবং শহর থেকে শহরে সিওপিডি এর বার্ডেন ভেরি করে ওয়ান অফ দ্য হাইয়েস্ট বার্ডেন আমাদের দেশে ধরুন দিল্লি এছাড়া অল মেট্রো সিটিজ এগুলোতে সিওপিডি বার্ডেন ভেরি করে বাট কোয়াইট হাই

আহ কিছু কিছু ক্ষেত্রে কিছু সার্জিক্যাল ট্রিটমেন্টও পসিবল আচ্ছা কিন্তু সেটা খুব ওয়াইড স্প্রেড না not কমন common এবং একটা খুব সিলেক্ট পপুলেশনেই ওই সার্জিক্যাল বা মেডিকেল ইন্টারভেনশন করা সম্ভব হয় যাতে খানিকটা পেশেন্টের সিম্পটোম্যাটিক ইমপ্রুভমেন্ট হয় বেশ pollution যেহেতু একটা বড় কারণ সেক্ষেত্রে প্রিভেনশন মানে ধরুন আগে থাকতে আমি প্রোটেকশনের জন্য এই যে মাস্ক ব্যবহার করা বা একটু অ্যালার্জি টেন্ডেন্সি থাকে ইনহেলার আগে থাকতে ডক্টরের থেকে নিয়ে নেওয়া এইগুলো করলে কি আমরা প্রিভেন্ট করতে পারি আগে থাকতে প্রিভেনশন হবে প্রিভেনশন হবে মানে যেটা হয় হচ্ছে সিওপিডি অসুখটার মধ্যে মানে একটা অ্যাক্সিলারেটেড এজিং এর ব্যাপার থাকে লাং এর ক্ষমতা বয়সের সঙ্গে সঙ্গে কমে যায় তো এই অসুখে ফুসফুসের ক্ষমতাটা নরমালের থেকে আরো অনেক দ্রুত কমে আচ্ছা সেই যে দ্রুত কমে যাওয়াটা ফুসফুসের আরো ফার্দার ক্ষয় এটাকে আমরা রিটার্ড করতে পারি এবং তার সঙ্গে আর একটা চিকিৎসার বড় ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে যে ইনফেকশন প্রিভেনশনের জন্য ভ্যাকসিনেশন করা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন রেসপিরেটরি ভ্যাকসিনেশন প্রাইমারিলি ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিনেশন যাতে কিনা যতটা সম্ভব ইনফেকশনটাকে কমানো যায় এছাড়া থাকে হচ্ছে যারা সিওপিডি পেশেন্ট হ্যাঁ তাদের ক্ষেত্রে পালমোনারি রিহাবিলিটেশন বলে একটা জিনিস হয় সেটাও খুব ইম্পর্টেন্ট রোল থাকে পুরোটারই এফার্ট হচ্ছে যে লাং ফাংশন ডিক্লাইনটাকে সেটাকে যতটা কমানো যায় এবং ইনফেকশন প্রিভেনশন যতটা করা আচ্ছা এখন অনেকেই আমরা দেখি যে বয়স হলো এই যে নিউমো কথা আপনি বললেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথা বলেন অনেকেই কিন্তু এই বিষয়টা অ্যাওয়ার এই অ্যাওয়ারনেসটা কি আগে থেকে অনেকটা বেড়েছে না डेफिनेटলি বেড়েছে যেমন সারা পৃথিবীতেই বেড়েছে স্পেশালি আমি বলবো যে দি আনফরচুনেট কোভিড-19 প্যান্ডেমিকের পরে তারপর থেকে আরো রেসপিরেটরি ভ্যাকসিনেশন ইত্যাদি আরো অনেক বেশি রিচ করছে সবাই লোক মানুষ অ্যাওয়ার হয়েছে আমাদের কাছে এমনও আসেন যে তারা নিজেরা ভ্যাকসিন নিতে চান এটা আগে ডেফিনেটলি আজ থেকে দশ বছর আগে আমরা অনেক কম পেতাম কিন্তু এখন সিক্সটি প্লাস সিক্সটি ফাইভ প্লাস পপুলেশনে অনেকেই কিন্তু ভ্যাকসিন নেবেন নিতে চান বলে আসে এই অ্যাওয়ারনেস বেড়েছে বেশ আমরা আজকে অনেকটাই আলোচনা করলাম সিওপিডি নিয়ে এবং সিওপিডি সম্বন্ধে আমরা কারণটা জানলাম পলিউশন একটা বড় কারণ স্মোকিং যারা করেন তারা আগে থেকে অ্যালার্ট হন কারণ আমরা যে বয়সে এই প্রাদুর্ভাব দেখা যায় এই রোগের প্রাদুর্ভাব সেই বয়সটার আগে থাকতে যদি আমরা একটু নিজেদের সাবধান করতে পারি সচেতন হতে পারি তাহলে কিন্তু এই রোগ থেকে আমরা কিছুটা হলেও দূরত্বে থাকতে পারবো কারণ পলিউশন তো আমরা সেইভাবে কন্ট্রোল করতে পারি না আমাদের যে কাজকর্ম বাইরের জগতের সঙ্গে যেভাবে আমাদের মেলামেশা তাতে সম্ভব নয় কিন্তু আমরা কিছু ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে আমরা কিছুটা হলেও নিজেদেরকে কিন্তু দূরত্বে রাখতে পারবো প্রোটেকশন নিতে পারবো এই রোগটা থেকে আশা করি আজকের আমাদের এই পডকাস্ট থেকে আপনারা অনেকটাই সচেতন হতে পারলেন এবং আপনাদের বাড়িতেও যদি এরকম কোনো পেশেন্ট থাকেন তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন সে বিষয়ে কিছুটা হলেও অ্যাওয়ারনেস আমরা বাড়াতে পারলাম আমাদের এই পডকাস্টের মাধ্যমে অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জিকে এবং উনি আমাদের অল্প সময়ের মধ্যে মোটামুটি একটা স্ট্রাকচারাল একটা দিক তুলে ধরলেন সিওপিডি সম্বন্ধে যেখান থেকে কিন্তু সাধারণ মানুষের বুঝতে সুবিধে হবে এই রোগটা সম্বন্ধে আপনাদের সকলকে ধন্যবাদ জানি আমাদের পডকাস্ট এখানেই শেষ করছি নমস্কার